আচ্ছা এলিজা, তুমি যে বোর্ডের আন্ডারে পড়ো, মানে তোমাদের তো একটা বোর্ড আছে তাই না? তুমি স্কুলে পড়ো, ক্লাসে পড়ো, তো সেই বোর্ডটা তো কোনো একটা মানে স্কুলটা তো কোনো একটা বোর্ডের আন্ডারে আছে। সো তোমাদের স্কুলের বোর্ডটার নাম কি, মানে কোন বোর্ডের আন্ডারে পড়ো তুমি? ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। আচ্ছা, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ, তুমি বলছো সেকেন্ডারি এডুকেশন, তাই তো? আমরা এই যে সেকেন্ডারি কথাটা বলছি, দেখো সেকেন্ডারি শব্দের শেষে কি আছে গো? এ আর ওয়াই আছে। তাহলে এই যে সেকেন্ডারি, আমরা যেটাকে এডুকেশন বলেছি, এটা আমরা আর এর আগে তোমাদের সঙ্গে আলোচনা করেছি, উচ্চারণ আমাদের কি করতে হবে, এডুকেশন। আমরা এডুকেশন বলেছি যে তোমরা এটাকে বুঝতে পারো, অনেকে হয়তো নতুন ভিডিও দেখতে পারো তারা হয়তো বুঝতে পারবে না, তাই আমরা এডুকেশন বলেছি। উচ্চারণটা কি হবে, এডুকেশন। কিন্তু এই যে সেকেন্ডারি আমরা বলি, এই সেকেন্ডারি উচ্চারণটা কিন্তু তুমি ভুল বলেছো। তুমি জানো যে সেকেন্ডারি উচ্চারণ তুমি ভুল বলেছো, সেটা সেকেন্ডারি উচ্চারণ তুমি ভুল বলেছো। আজকের পরে আমরা মনে রাখবো যে সেকেন্ডারি উচ্চারণ নয়, উচ্চারণটা অন্যরকম হবে। সো হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়ান্স অ্যাগেন ওয়েলকাম ব্যাক টু আর নিউ ইংলিশ প্রোনাউন্সিয়েশন লেসন। এই প্রোনাউন্সিয়েশন লেসনে আমরা তোমাদের সঙ্গে একটা খুব সহজ রুলস, এবং সেই রুলস দিয়ে আমরা হাজার হাজার শব্দের উচ্চারণ কিভাবে সঠিক করতে পারবো সেটা আমরা শিখবো। তো আমাদের যে রুলস, সেই রুলসটা হচ্ছে, যদি কোনো শব্দের শেষে এ আর ওয়াই থাকে, অর্থাৎ ইংরেজি শব্দের শেষে এ আর ওয়াই যদি থাকে, তাহলে উচ্চারণ আমাকে রি করতে হবে। কি করতে হবে? রি বা অরি, রি বা অরি করতে হবে। সাধারণত দেখবে যে সমস্ত সাউন্ডগুলো স বা তোমার দন্ত ন আসবে, কিছু কিছু ক্ষেত্রে দেখবে যে তুমি রফালা দিয়ে উচ্চারণ মুখ দিয়ে বের করতে পারবে না, সেক্ষেত্রে তুমি অরি বলবে, আর কিছু কিছু ক্ষেত্রে তুমি রি বলবে। আসলে কিন্তু অরি উচ্চারণ হয়, বাট ব্রিটিশদের মতো করে প্রোনাউন্সিয়েশন করতে গেলে কিন্তু তোমাকে বারবার কিন্তু এটাকে নিয়ে পরিচর্যা করতে হবে। সো সেকেন্ডারি উচ্চারণ নয়, উচ্চারণটা কি হবে? সেকেন্ডারি। কি হবে? সেকেন্ডারি। কি হবে? সেকেন্ডারি, সেকেন্ডারি। আচ্ছা, আমরা উচ্চারণ করি ডকুমেন্টারি। কি উচ্চারণ করি? ডকুমেন্টারি। তাহলে উচ্চারণটা কি ডকুমেন্টারি? না, উচ্চারণটা কি তাহলে হবে? উচ্চারণটা হবে ডকুমেন্টারি, ডকুমেন্টারি, ডকুমেন্টারি। বা আমরা যদি বলি এরকম করে, কও যদি বলি, তাহলে কি বলবো? ডকুমেন্টারি, ডকুমেন্টারি বা ডকুমেন্টারি, মেন্ট্রি। এই যে শেষে কি লাগাবো? রি লাগাবো, ডকুমেন্টারি, রি, ডকুমেন্টারি, ডকুমেন্টারি, এরকম করে আমরা লাগাবো ট্রি। ওকে, নেক্সট যেটা সেটা কি? সেটা হচ্ছে এলিমেন্টারি। আমরা কি বলি? এলিমেন্টারি। উচ্চারণটা কি হবে? এলিমেন্টারি, এলিমেন্টারি। কি হবে উচ্চারণ? এলিমেন্টারি বা এলিমেন্টারি, 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 ডকুমেন্টারি, ডকুমেন্টারি। তারপরে কি হবে? তারপরে হবে সেকেন্ডারি, সেকেন্ডারি, এরকম করেও কিন্তু উচ্চারণটা হবে। তোমরা চেষ্টা করবে এইরকম করে উচ্চারণ করার, না হলে ডকুমেন্টারি, তারপরে এলিমেন্টারি, তারপরে কি, তারপরে হচ্ছে সেকেন্ডারি, এরকম করে উচ্চারণ করবে। ওকে, আরো একটা বিশেষ বিশেষ শব্দ আছে যে শব্দগুলো উচ্চারণ করতে গিয়ে আমরা ভুল করে থাকি, সেই শব্দগুলো আমি বলি তোমাদেরকে, তুমি ঠিক করে বলার চেষ্টা করবে, ঠিক আছে? আচ্ছা দেখো, আমি যদি বলি ভিজিনারি, কি হবে? ভিজিনারি। কি হবে উচ্চারণ? ভিজিনারি, ভিজিনারি, ভিজিনারি। আচ্ছা, তার নেক্সট হচ্ছে ইমাজিনারি, ইমাজিনারি। কি হবে? ইমাজিনারি, 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 ইমাজিনারি। এই যে নরি, এই যে অরি, কিন্তু অরি বললে হবে না, ইমাজিনারি, ইমাজিনারি, এরকম করে ইমাজিনারি, ইমাজিনারি, ন অরি বললে হবে না, ইমাজিনারি, ইমাজিনারি বা ইমাজিনারি, ইমাজিনারি। কারণ ওরা যেহেতু রটাকে গাঢ় করে, আমরা করছি ইমাজিনারি বা ইমাজিনারি, ইমাজিনারি। ওকে, এরপরে হচ্ছে আমরা মোস্ট অব দ্য কেসেস এটাকে ইউজ করি এবং আমরা এই উচ্চারণটা ভুল করি। উচ্চারণটা কি? অ্যানিভার্সারি। আমরা কি বলি? অ্যানিভার্সারি। উচ্চারণটা কি হবে? অ্যানিভার্সারি, 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 অ্যানিভার্সারি বা অ্যানিভার্সারি, অ্যানিভার্সারি, অ্যানিভার্সারি। ওকে, আচ্ছা, এরপরে যে শব্দটা আমরা মোস্ট অব দ্য কেসেস প্রত্যেকে ভুল করে থাকি, সেটা উচ্চারণটা কি? ভোকাবুলারি। আমরা কি বলি? ভোকাবুলারি, তাই তো? ভোকাবুলারি বলি তো, তুমি কি বলো? আমিও সেটাই বলি, ভোকাবুলারি বলো। তো উচ্চারণটা কি ভোকাবুলারি? না, তাহলে উচ্চারণটা কি? ভোকাবুলারি, ভোকাবুলারি, ভোকাবুলারি। কি উচ্চারণ? ভোকাবুলারি, হ্যাঁ, ভোকাবুলারি। তাহলে আমাকে এইরকম করে কিন্তু উচ্চারণ করতে হবে, আমি ভোকাবুলারি বলতে পারবো না, ভোকাবুলারি নয়, ভোকাবুলারি, 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 এরকম করে বলতে হবে, লরি, ঠিক আছে, ভোকাবুলারি, এরকম করে বলতে হবে। এবং আমাদের আজকের শেষ যে শব্দ, সেই শব্দটা হচ্ছে ডিকশনারি।
আচ্ছা ডিকশনারি সঠিক উচ্চারণটা এবার তুমি বলবে যে ডিকশনারি সঠিক উচ্চারণটা কি হবে ডিকশনারি যেহেতু একটু এখানে থামা যাবে না তাই আমরা বলবো ডিকশনারি ওকে তাহলে এই যে এন এ আর ওয়াই থাকলে নরি বলবে এস থাকলে বলবে শ্রী বাকি ক্ষেত্রে তোমরা কি বলবে যেমন হচ্ছে ডকুমেন্টারি এলিমেন্টারি সেকেন্ডারি এরকম করে বলবে সো আই হোপ এই রুলসটা মেনটেন করলে তোমরা প্রত্যেকেই এবার থেকে এ আর ওয়াই দিয়ে যে কোনো সাউন্ড আসলে যে কোনো শব্দ আসলে তোমরা শেষের যে সাউন্ডটা সেই সাউন্ডটাকে আর ভুল করবে না দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে টিল দেন টেক কেয়ার স্টে সেফ স্টে হ্যাপি স্টে হেলদি